এবার দুই দেশে প্রহেলিকা ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা সিনেমা। এরই মধ্যে সিনেমাটি দেখে দর্শকরা প্রশংসা করছে। এদিকে নতুন খবর জানা গেল, এবার দেশের সীমানা পেরিয়ে বিদেশে মুক্তি পাচ্ছে প্রহেলিকা। আগামী 5 আগস্ট থেকে দেখা যাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বড় বড় শহরে প্রহেলিকা সিনেমা। বিষয়টি জাগো নিউজকে জানান সিনেমার প্রযোজক জামাল হোসেন। জামাল হোসেন বলেন, আগামী 5 আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রহেলিকা মুক্তি দিচ্ছি। এরই মধ্যে সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকিট ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকিট এরই মধ্যে সোল্ড আউট। আমরা আশা করছি সিনেমাটি এখানে বাংলাদেশের মতোই সাড়া ফেলবে। শুরু থেকে সিনেমাটি নিয়ে আমরা বেশ আশাবাদী ছিলাম, কারণ এটি সুস্থ ধারার একটি চলচ্চিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ 8 বছর পর চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তার সঙ্গে জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী বুবলি। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান সহ অনেকে। রঙ্গন মিউজিক ও জামাল হোসেন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী। এটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।